नमस्कार बंधुरा, पेटुक महाराजের পক্ষ থেকে সবাইকে আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা রইল। আমি উদয় আজকে চলে এসেছি আবার একটা নতুন ইটিং শো এর ভিডিও নিয়ে। এই কদিন আমি ভিডিও দিতে পারি নাই, কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। প্রচন্ড ঠান্ডার জন্য ঠান্ডা লেগে আমার খুবই শরীর খারাপ ছিল, কিন্তু আজকে একটু ঠিক আছি, তাই আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর ভিডিও শুরু করার আগে আমি কয়েকটা কথা একটু বলবো, একজনের বিষয়ে বলবো, একজন ভিউয়ার্সের বিষয়েই কথাটা বলবো, এবং সেটা বলবো আগে ভালো করে একটু খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আমি সেই ভিউয়ার্সের সম্পর্কে কিছু কথা, অর্থাৎ ওনাকে মেসেজটা দেওয়ার জন্যই আমি বলবো কথাটা। তো প্রথমে আগে খাওয়া দাওয়ার ব্যাপারটা সেরে নিই। তো খাজি খাওয়া দাওয়াতে রয়েছে ভাত, এটা হচ্ছে আলু পেঁয়াজ কলি ভাজা, এটা হচ্ছে ফুলকপি দিয়ে মুগের ডাল, আর এটা হচ্ছে আড় মাছ আলু দিয়ে কষা কষা মতন হয়েছে। তাহলে চলুন শুরু করা যায়, আর ভিডিওটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখবেন, কারণ কিছু কথা আমার বলার আছে। আর অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক দেবেন এবং একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে ভিডিওগুলো দেখতে। আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন, কারণ এটা জানাটা আমার খুবই মানে গুরুত্বপূর্ণ এটা একটা ব্যাপার। আর অবশ্যই একটা লাইক দেবেন কিন্তু, ঠিক আছে? তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি একটু পেঁয়াজ কলিটা দিয়ে খাই। মুগের ডালটা খুব সুন্দর হয়েছে। মুগের ডালটা এত চাপ চাপ হয়েছে, পুরো ঘন ডাল হয়েছে। আর এই কদিন শরীর খারাপের জন্য আমি কারোর ভিডিও দেখতে পারিনি, এর জন্য সবাই আমাকে ক্ষমা করবেন। আমি কোনো রকম ভিডিও ফিডিও কিছু দেখতে পাইনি, আর ভিডিও তো করতেই পারিনি।
তো ভিডিওটা একটু হয়তো বড় হতে পারে, একটু লং হতে পারে, কিন্তু ধৈর্য ধরে একটুখানি দেখবেন। এবং একজনের বিষয়ে যে কথাটা বলবো সেটাও শুনবেন। ভিউয়ার্সদের একজন ভিউয়ার্সের মানে সম্পর্কে কত রকম ভিউয়ার্স হয় তার একটা উদাহরণ আমি দেব।
মাছের চামড়া আমি একদম খেতে পারি না। ছোট মাছের আলাদা, কিন্তু বড় মাছের চামড়া আমি একদম খাই না। কাঁটা নাই তাই একবারই খেতে সুবিধে। তো আজকের মতন খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেল। এবার যেটা বলবো বলে এতক্ষণ ধরে আপনাদেরকে ওয়েট করিয়ে রেখেছি, সেটা হচ্ছে একজন ভিউয়ার্স আমার বেশ কিছু ভিডিও দেখেছেন এবং সেখানে কমেন্ট করেছেন। প্রথমের দিকে ঠিকঠাকই ছিল, তো গত কয়েকটা ভিডিওতে উনি কমেন্ট করেছিলেন এবং উনি আমাকে হয়তো আমার টাইটেল লেখাতে, আমার স্পেলিংয়ে ইংলিশ স্পেলিংয়ে ভুল ছিল ওটা উনি ধরিয়ে দিয়েছেন, তার জন্য ওনাকে থ্যাংক ইউ। কিন্তু এর মধ্যে একটা কিন্তু আছে, উনি যখন আমার ভিডিওতে এসে এই ঘটি বাঙাল এই সমস্ত নানা রকমের কন্ট্রোভার্সিয়াল মানে কমেন্ট করেছেন, তখন আমি একটু অবাক হয়েছিলাম প্রথম কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার একটু খারাপ লাগছিল যে উনি হয়তো ঘটি, আমিও ঘটি, কিন্তু এই ঘটি বাঙাল এই জায়গাটা, এই বিভেদটা একজন ইউটিউবার হিসেবে আমি এটাকে সমর্থন করি না। কারণ আমি মনে করি আমার এটাই আদর্শ যে সবার আগে আমি একজন মানুষ এবং তার আগে আমি একজন বাঙালি, আমি একজন বাঙালি এবং আমি একজন মানুষ। এর মধ্যে ঘটি বাঙাল ছুত অচ্ছুত এইসবের আমার কাছে কোনো দাম নেই। মানুষ যে যার পরিবেশে তার বড় হয়, তার শিক্ষা দীক্ষা কালচার তার বেড়ে ওঠার জায়গা থেকে পরিবেশ থেকে তৈরি হয়, তার সমস্ত কিছু কথাবার্তা আদব কায়দা তার সেই জায়গাকার উপরে নির্ভর করে। অতএব এইগুলো কন্ট্রোভার্সিয়াল কমেন্ট আমার একদম পছন্দ না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আমি জানি না উনি এই কমেন্টগুলো কেন করেছেন। আর একটাতে দেখেছেন যে খরগোশ এবং কচ্ছপের একটা গল্প আছে যেখানে কচ্ছপ জিতে যায় এবং খরগোশ এত ফাস্ট গিয়েও হেরে যায় শেষ পর্যন্ত। আমি জানি না কেন উনি আমাকে এই ধরনের উদাহরণ দিয়ে বললেন যে চ্যাটার্জিবাবু স্লো বাট স্টেডি। আসলে গল্পেতে কচ্ছপই কিন্তু জিতেছিল, এই কমেন্টটা উনি করেছিলেন, কিন্তু আমি জানি না উনি কেন করেছেন। হয়তো আমার ওয়াইফ সিম্পল গার্ল মৌয়ের মৌ ওর সাবস্ক্রাইবার সংখ্যা অনেক তাড়াতাড়ি গ্রো করেছে এবং আমার থেকে অনেক বেশ খানিকটা এগিয়ে আছেন। আমি জানি না উনি হয়তো সেই হিসেবে আমাদের দুজনকে কম্পেয়ারের
কম্পেয়ার করে কি এই ধরনের কমেন্ট করেছেন যে আমার ওয়াইফ খুব ফাস্ট যাচ্ছে আর আমি একটু স্লো যাচ্ছি, সেই কারণের জন্য আমি লাস্টে জিতবো, তো এই কারণের জন্য আমার এই জায়গাটাও খারাপ লাগছে। এবং সে থার্ড পয়েন্ট এবং সব থেকে বড় যেটা আমার খারাপ লাগছে, আমি নামটা পরে বলবো, অনেকেই হয়তো ভাবছেন যে নামটা কেন বলছে না, নামটা বলবো, অবশ্যই বলবো। থার্ড পয়েন্ট যেটা আমার খারাপ লাগছে, সেটা আমার কোনো ভিডিওতে উনি কমেন্ট করেননি, আমার ওয়াইফেরই একটা ভিডিওতে, যেটা আমি রুনু বলে যে চ্যানেলটাকে নিয়ে ভিডিও করেছিল, সেই ভিডিওতে গিয়ে নানা রকমের মানে আজে বাজে কথাবার্তা এবং আমার ওয়াইফের পার্সোনাল লাইফ নিয়ে সেখানে উনি মন্তব্য করেছেন, যেটা আমি কোনো মতেই মেনে নিতে পারছি না। আমি কোনো মতেই মেনে নিতে পারছি না কারুর পার্সোনাল লাইফ নিয়ে, কারুর, শুধু আমার মানে বউ বলে বলছি না, কারুর পার্সোনাল লাইফ নিয়ে বলার অধিকার কোনো ভিউয়ার্সের নেই, এতে আপনারও নাই। তো আমি বলছি, পেটুক মহারাজের উদয়, ম্যাডাম সর্বরী মুখার্জি, আপনার নামটা এই চ্যানেলে আমি উচ্চারণ করলাম, সর্বরী মুখার্জি আবার বললাম যে প্লিজ আপনি যে মন্তব্যগুলো করেছেন ওই সিম্পল গার্ল মোমোয়ের মানে ওই ভিডিওতে গিয়ে, এটা কি আপনার করা উচিত হয়েছে? আপনি কেন এই ধরনের মন্তব্য তার পার্সোনাল লাইফ নিয়ে কেন আপনি লিখবেন? এই অধিকারটা আপনাকে কে দিয়েছে? আমি জানি না, আপনি কি আমাদের চেনেন? আপনি কি আমাদের চেনেন, জানেন? আপনার কথাবার্তা শুনে মনে হয় যেন আমাকে খুব কাছ থেকে বা আমাদের দুজনকে খুব কাছ থেকে আপনি চেনেন। যদি জানেন তাহলে আমাকে পরিচয় দিন। আর দ্বিতীয় কথা বলবো যে এই ধরনের মন্তব্য কোনো মতেই আমি বরদাস্ত করব না, তাতে আপনি আমার ভিডিও দেখবেন কি না দেখবেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু এই ধরনের মন্তব্য এসে করবেন না। তো আমি আবারও আপনাকে বলছি যে প্লিজ আপনি কিন্তু নিজের এখতিয়ারের মধ্যে থাকবেন, নিজের এখতিয়ারের মধ্যে থাকবেন, এর থেকে ভালো করে আপনাকে মানে আর বলতে পারছি না। আমি আপনার ভিডিও দেখতে হলে দেখবেন, ভিডিও রিলেটেড কমেন্ট করবেন, ওয়েল অ্যান্ড গুড, না হলে আপনি ভিডিও দেখবেন না, আর যদি দেখেন কমেন্ট করার দরকার নাই। কিন্তু প্লিজ এইভাবে কাউকে মানে এই ধরনের কমেন্ট করে কাউকে মেন্টালি অ্যাসল্ট করবেন না, কাউকে মেন্টালি এটা মানে বাজে পরিস্থিতি তৈরি হবে এটা করবেন না। আপনি নিজে মেয়ে হয়ে আপনি যে ধরনের মন্তব্যগুলো করেছেন, আপনার নিজের একটা মানে লজ্জা হয় না যে আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের বিষয়ে এই ধরনের মানে কমেন্টসগুলো করছি? আপনি কে, আপনি কে? এই জায়গাটা আপনি যদি ক্লিয়ার করেন ভালো, যদি না করেন তাহলেও আমার কিছু এসে যায় না, তাহলে আমার কিচ্ছু এসে যায় না, আমার বা আমার ওয়াইফের কিচ্ছু এসে যায় না। তো এই কথাটা আশা করি আপনি মাথায় রাখবেন, আর কখনো যদি আমার ভিডিও দেখেন বা সিম্পল গার্ল মুমের ভিডিও দেখেন অবশ্যই ভিডিও রিলেটেড কমেন্ট করবেন, আদারওয়াইজ অন্য কিছু লিখবেন না, ঠিক আছে? সো বন্ধুরা, অনেক অনেক কথা বলে ফেললাম, সত্যি আমার নিজের পার্সোনালি খারাপ লাগছে এবং মুমের তো খারাপ লাগছেই, হওয়াটাই স্বাভাবিক। এবং যে কথাগুলো উনি বলছেন সেই কথাগুলো আমি একজন ইউটিউবার হিসেবে, একজন মানে কি বলবো, একজন মানুষ হিসেবে সোশ্যাল প্ল্যাটফর্মে এই ধরনের ভাষা বলা যায় না, অতীব নোংরা ভাষা, একজন মহিলা হয়ে আর একজন মহিলার এগেনস্টে বলছেন। তো যাই হোক, এই কদিন আমি ভিডিও দিতে পারিনি, আজকে আবার নতুন ইটিংস হয়ে ভিডিওটা নিয়ে এলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, একটা কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটাকে আবার সাবস্ক্রাইব করো, ঠিক আছে? চলো চলো, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে।
ওকে, টাটা।